হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরবি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে আমরা শেষ মুহূর্তে চল্লিশ দিনের একটি চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করেছি তো তোমরা এই কোর্সে পেয়ে যাবে জিকে ম্যাথ রিজনিংয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস এবং পিডিএফ তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো দেখো আজকে এটি আমাদের জিকে মক টেস্ট নম্বর এইট আজকের এই মক টেস্টেও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের ডাব্লিউ প্রিলি পরীক্ষার আগে আমরা কিন্তু এই পর্বে মোট দুই হাজারটি জিকে প্রশ্নোত্তরের রিভিশন করিয়ে দেব। আর এই সব ক্লাসগুলো তোমরা কিন্তু প্রতিদিন সকাল সাতটায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে রৌপ্য পদক জয়ী রবি কুমার দাহিয়া তিনি কোন রাজ্যের বাসিন্দা তো দেখো টোকিও অলিম্পিকে মোট ভারতের পদক সংখ্যা ষাটটি যার মধ্যে একটি সোনাসহ দুটো রূপো এবং চারটি ব্রোঞ্জ পদক ভারতবর্ষ জিতেছে তো দেখো এই দুটো রৌপ্য পদকের মধ্যে একটি রৌপ্য পদক পেয়েছে রবি কুমার দাহিয়া তো তিনি হলেন সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা রাজ্যের বাসিন্দা অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর এই যে টপিকটি রয়েছে টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে মোটামুটিভাবে কিন্তু দুই থেকে তিনটি প্রশ্ন আসবেই আসবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমান উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম পুষ্কর সিং ধামি ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিকোত্তর নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন টোকিও অলিম্পিকে ভারতীয় রেসার বজরং পুনিয়া তিনি কিসের পদক পেলেন তো দেখো টোকিও অলিম্পিকে ভারতবর্ষ মোট সাতখানা পদক পেয়েছে যার মধ্যে একটি সোনা পেয়েছে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে দুটো রৌপ্য পদক এবং চারটি ব্রোঞ্জ পেয়েছে তো চারটি ব্রোঞ্জ পদকের মধ্যে একজন পেয়েছে বজরং পুনিয়া ওকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট টোকিও অলিম্পিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দীর্ঘ একচল্লিশ বছর পর প্রথমবার হকিতে কোন অলিম্পিক মেডেল জিতল ভারতবর্ষ অর্থাৎ দীর্ঘ একচল্লিশ বছর ধরে কিন্তু হকিতে কোনো অলিম্পিকে মেডেল আসছিল না তো দীর্ঘ একচল্লিশ বছর পর দু সালে টোকিও অলিম্পিকে হকিতে কোন পদক জিতল ভারতবর্ষ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হকিতে ব্রোঞ্জ পদক জিতল অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি কে কোন পদে আছে তো দেখো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো প্রতিদিন সকাল সাতটায় তোমরা কিন্তু এইসব প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে নিজেদের পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে পারবে তোমরা পঞ্চাশটি উত্তরের মধ্যে কে কত স্কোর করছো সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে ওকে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইংস ফ্রিডম এই গ্রন্থটির লেখককে ইন্ডিয়া উইংস ফ্রিডম এই গ্রন্থটির লেখককে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আবুল কালাম আজাদ তো অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইংস ফ্রিডম এই গ্রন্থটির লেখক এবং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত তো উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি পুনেতে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এফ এর ফুল এর হলো হল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ খাদ্য এবং কৃষি সংস্থা তো এটি সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রোমে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস এটি কবে পালন করা হয় বিশ্ব জল দিবস এটি কবে পালন করা হয় তো সঠিক হয়ে যাবে এই প্রশ্নের বাইশে মার্চ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এর পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মৌমাছি কার ছদ্মনাম মৌমাছি কার ছদ্মনাম তো এই যে বিষয়টি রয়েছে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম এবং চরিত্র ও স্রষ্টা তো এই দুটো বিষয় তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই দুটো বিষয় থেকে কিন্তু এক থেকে দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে চরিত্র এবং স্রষ্টা এবং বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম এবং এই দুটো ক্লাসই আমরা তোমাদেরকে করিয়ে দিয়েছি প্রতিদিন সন্ধ্যে ছটায় আমাদের জিকের অধ্যায় ক্লাস চলে এবং এই পর্বে আমরা কিন্তু এইসব ক্লাসগুলো করিয়ে দিয়েছি তোমরা যদি এই সব অধ্যায় ক্লাসগুলো না করে থাকো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু এইসব ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম অপশন বি হয়ে যাবে এই প্রস্তাব সঠিক উত্তর নেক্সট যাব ইলেভেন বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো চারটে অপশান রয়েছে সাহিত্য হিন্দি সাহিত্য সংস্কৃত সাহিত্য নাকি হিন্দি ভাষায় ভারতীয় সাহিত্য তো দেখো এটি দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে বাচস্পতি সম্মান দেওয়া হয় সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে ওকে তো শুধু কিন্তু সাহিত্য বললে হবে না সঠিক উত্তর হিসাবে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় ওকে তো দেখো এরপরে প্রশ্ন টুয়েলভ ম্যাকমোহন সীমান্ত রেখা এটি কোন দুটি দেশের মাঝে অবস্থিত তো দেখো সীমারেখা থেকে কিন্তু দুটো প্রশ্নে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে র্যাডক্লিপ সীমারেখা এবং আরেকটি হচ্ছে ম্যাকমোহন সীমারেখা তো দেখো র্যাড ক্লিপ সীমারেখা এটি হচ্ছে ভারত এবং পাকিস্তান আর মনে রাখবে যে ম্যাকমোহন সীমারেখা এটি হচ্ছে ভারত এবং চীনের মাঝে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেরো প্রথম কোন ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তো দেখো এই বছর অর্থাৎ দু হাজার একুশ সালের টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে কিন্তু স্বর্ণপদক জিতেছেন ওকে এবং তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক অলিম্পিকে জিতেছেন তো ফার্স্ট অলিম্পিকে স্বর্ণপদক ব্যক্তিগত ইভেন্টে কে জিতেছিলেন তো দেখো সঠিক উত্তর যাবে এই প্রশ্নের অভিনব বিন্দ্রা ওকে তিনি হলেন প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন এবং দ্বিতীয় হলেন নীরজ চোপড়া নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন অন্তরায় এটি কোন দেশের সংবাদ সংস্থার নাম তো দেখো বিভিন্ন দেশের সংবাদ সংস্থা এটি কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টপিকগুলো তো অন্তরা এটি কোন দেশের সংবাদ সংস্থা উত্তর হয়ে যাবে এই প্রশ্ন এটি ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো ফিফটিন প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় প্রচুর বার এসেছে তো দেখো যেসব প্রশ্নগুলো তোমাদেরকে করানো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পিলি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান যে অভিনেত্রী তিনি হলেন নার্গিস দত্ত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন প্রথম বৈদ্য সম্মেলন কোথায় হয়েছিল প্রথম বৈদ্য সম্মেলন কোথায় হয়েছিল তো দেখো মোট চারটি বৈদ্য সম্মেলন হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং এই চারটি কিন্তু পরীক্ষা আসে তো দেখো প্রথম বৈদ্য সম্মেলন হয়েছিল রাজগৃহতে অজাত শত্রুর আমলে ওকে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর এবং পরবর্তী বৈদ্য সম্মেলনগুলো হয়েছিল বৈশালীতে পাটলিপুত্রতে এবং কাশ্মীরে তো এরপরে দেখো নেক্সট সতেরো উনিশশো সালে লক্ষ্ণ চুক্তি কাদের মধ্যে হয়েছিল তো দেখো এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষা প্রচুর বার এসেছে যে লক্ষ্ণ চুক্তি কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল দুটো প্রশ্নে পরীক্ষা আসে সালটাও পরীক্ষা আসে এবং কাদের মধ্যে হয়েছিল এটিও কিন্তু পরীক্ষা আসে তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও যে উনিশশো সালে সালের লক্ষণ চুক্তি এটি কাদের মধ্যে হয়েছিল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে সালের লক্ষণ চুক্তি এটি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো এইটিন বাংলার প্রথম গভর্নর জেনারেলকে বাংলার প্রথম গভর্নর জেনারেলকে তো দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তো এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে যে বাংলার প্রথম গভর্নরকে সেটি কিন্তু আলাদা উত্তর বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ভারতের প্রথম ভাইসারকে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে তো এইসব বিষয়গুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে এবং এই সব বিষয়ের উপর আমরা কিন্তু তোমাদেরকে একটি ক্লাস করে দিয়েছি সেখানে এই টপিকের উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি তো এরপরে দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে থাকে তো এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষা আসে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা থাকে তো মনে রাখবে যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আর সত্যসচক সমাজের প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জ্যোতিভা ফুলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয় ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে গুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন দাগ এবং হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন তো এই টাইপেরই আরেকটি প্রশ্ন আছে যে পাটটা ব্যবস্থা প্রবর্তন করেন কে তো পাটটা ব্যবস্থা প্রবর্তন করেন শেষ শাহ আর এর পাশাপাশি মনে রাখবে যে দাগ এবং হুলিয়া ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই প্রশ্ন নিয়ে কিন্তু পরীক্ষা প্রচুর বার এসেছে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন আড়াই দিনকার ঝোপড়া এটি কে নির্মাণ করেছিল তো দেখো আড়াই দিনকা ঝোপরা এর নির্মাতা হলেন কুতুবুদ্দিন আইবক ওকে যিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন তো সঠিক উত্তর হিসেবে কুতুবুদ্দিন আইবক আর কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুত ওকে ফ্রেন্ডস এরপরে আবার নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দেখো সঠিক উত্তর হিসাবে এই প্রশ্নের মহাত্মা গান্ধী অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন তো দেখো তাজমহল কার আমলে তৈরি হয় শাহজাহানের আমলে তৈরি হয় এবং তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বসে সাহায্যকারী কেছিলেন অর্থাৎ কারা কিংসফোর্ডের ওপর হামলা করেছিল তো দেখো সঠিক উত্তর হিসাবে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি তাহলে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ ভারতে প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি তো এটি হয়েছিল উনিশশো সালে তো এটিও পরীক্ষা আছে যে ভারতে প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কবে গঠন করা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে এবং যে রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল সেটি হলো অন্ধ্রপ্রদেশ এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় প্রচুর বার এসেছে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন খারিফ শস্য কোন সময় বপন করা হয় খারিফ শস্য কোন সময় বপন করা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে খারিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত তো দেখো আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত তামিলনাড়ুতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত তো দেখো একটি জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো ছয় ঘন্টা ১৩ মিনিট অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিকোত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার অফ অটোমিক রিসার্চ এটি কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি ভারতীয় সংবিধানের উপদেষ্টা কে ছিলেন প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এসেছে যে উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে ভারতীয় সংবিধানের উপদেষ্টা কে ছিলেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ভারতীয় সংবিধানের উপদেষ্টা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বি এন রাও অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো বত্রিশ অস্পৃশ্যতা দূরীকরণ এটি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে তো দেখো অস্পৃশ্যতা দূরীকরণ সঠিক উত্তর হয়ে যাবে এটি সতেরো নং ধারায় বা সতেরো নং অনুচ্ছেদে বর্ণিত আছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট আম্বেদকর সংবিধানের কত নং ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধানের কত নং ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বত্রিশ নং ধারাকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চৌত্রিশ কততম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পয়লা এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অর্থনীতি থেকে ওকে নেক্সট দেখো ছত্রিশ ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটি ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ এইচ এম এল অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো কম্পিউটারের কোন অংশটি ডেটা স্টোর করে তো দেখো তোমাদের কনস্টেবল প্রিলি পরীক্ষা কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে মোটামুটিভাবে দুই থেকে তিনটি প্রশ্ন আসবেই আসবে তো এইসব প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে এই সব প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কম্পিউটারের সব প্রশ্নগুলো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হার্ড ডিস্ক কম্পিউটারে এই অংশটি বিভিন্ন ডেটা স্টোর করে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তো দেখো তোমরা কিন্তু এই যে ছকটি এই ছকটি বা এই তালিকাটি মনে রাখবে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এডিই কে আর অপরপক্ষে জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বিসিপি ওকে একটা হচ্ছে এডিইকে তো তোমরা কিন্তু এই যে কে এই চারটি ভিটামিন তোমরা একটি সূত্রের মাধ্যমে মনে রাখতে পারবে যে এদিকে তোমরা যদি এই শব্দটি মনে রাখো এ দিকে অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু এই চারটি ভিটামিনের নাম মনে রাখতে পারবে দেখো এ দিকে অর্থাৎ এদিকে এ ডি এডিই কে এদিকে ইকে ওকে তো তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই ছোটো ছোটো ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু এইসব বিষয়গুলো মনে রাখবে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা হলে গিয়ে এইসব বিষয়গুলো গুলিয়ে যাবে না ওকে এবং এগুলো বাদ দিয়ে এডিইকে বাদ দিয়ে বাকি পরে দেখলো বিসিপি এবং এগুলি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন তাহলে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে যে নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন সঠিক উত্তর হিসাবে ভিটামিন এ ওকে আর বাকি দেখো বিসিপি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন নেক্সট দেখো থার্টি নাইন কে পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন আবিষ্কার করেন তো উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি এ ফ্লেমিং অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং হলো প্রথম পেনিসিলিন আবিষ্কার করে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট মানবদেহে সংখ্যা সংখ্যাগত তো দেখো তোমাদের ডব্লিউবি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য এই যে বিষয়টি রয়েছে মানব দেহ এই মানবদেহ এই বিষয়টি থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে তো এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে যে মানবদেহের হাড়ের সংখ্যাগত মানবদেহে মস্তিষ্কে হারের কত ওকে মানবদেহের সব থেকে বৃহত্তম অঙ্গের নাম কি সব থেকে বৃহত্তম গ্রন্থির নাম কি মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কঠী এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায় থেকে আসবে তো দেখো মানবদেহে ক্রোমোজমের সংখ্যা হলো সঠিক উত্তরে যাবে তেইশ জোড়া বা ছিচল্লিশটি ওকে পরীক্ষায় কিন্তু অপশন এইভাবে থাকতে পারে তেইশ জোড়া তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজম থাকে মানবদেহে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট যাবো ফর্টি ওয়ান মানবদেহে গয়টার বা গলগণ্ড এই রোগ হয় কোন মৌলের অভাবে তো দেখো বিভিন্ন মৌলের অভাবে কিন্তু মানবদেহে বিভিন্ন রকম রোগ হয় তো গয়টার বা গলগণ্ড এই রোগটি কোন মৌলের অভাবে হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ আয়োডিনের অভাবে হয়ে থাকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি টু ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা মাপা হয় কী মাপা হয় তো দেখো ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সমুদ্রের গভীরতা মাপা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো পাশাপাশি দেখো তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার এবং ভূমিকম্পের গতি এবং তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ নেক্সট দেখো ফর্টি থ্রি বিভব পার্থক্যের একক কি এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কুলম্ব ভোল্ট জুল নাকি অ্যাম্পিয়ার তো দেখো বিভব পার্থক্যের একক হল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভোল্ট অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি ফোর একটি রকেট উপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে একটি রকেট উপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গ্যাসের নিম্নবর্তী উদ্গীরনের মাধ্যমে ওকে তো এটি কিন্তু নিউটনের থার্ড ল অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে নিউটনের দ্বিতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো এই সূত্র অনুযায়ী কিন্তু এই যে রকেট এটির কার্যনীতি করা হয়েছে ওকে তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে একটি রকেট উপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে গ্যাসের নিম্নবর্তী উদ্গীরনের কারণে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ফর্টি ফাইভ সিএনজি এর অর্থ কী বা এর ফুল ফর্ম কী তো দেখো সিএনজি এর ফুল ফর্ম হল সঠিক উত্তর হয়ে যাবে কমপ্রেস ন্যাচারাল গ্যাস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো ফর্টি সিক্স কে পাঁচ কাঠ যন্ত্র উদ্ভাবন করে কে পাঁচ কাঠ যন্ত্র উদ্ভাবন করে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কার যন্ত্রের এর আবিষ্কর্তা হলেন হ্যারম্যান হেলিরিথ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট জায়গা ফর্টি সেভেন স্লাম এই শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত তো দেখো গ্র্যান্ড স্লাম এই শব্দটি টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিকোত্তর নেক্সট জায়গা ফর্টি এইট ভুটানের জাতীয় খেলার নাম কী ভুটানের জাতীয় খেলার নাম কি তো দেখো ভুটানের জাতীয় খেলার নাম সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজি অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ফর্টি নাইন আজকের এই মক টেস্টের ঊনপঞ্চাশতম প্রশ্ন কুস্তি খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয় যে এই যে কুস্তি খেলার ক্রিয়াক্ষেত্র এই ক্ষেত্রগুলোকে কি বলা হয় তো দেখো বিভিন্ন খেলার ক্রিয়াক্ষেত্র বিভিন্ন নাম রয়েছে আমরা কিন্তু গতকালই সন্ধে ছটায় তোমাদের এই বিষয়ের উপর অধ্যায় ভিত্তিক ক্লাস করিয়ে দিয়েছি তো দেখো কুস্তি খেলার ক্রিয়াক্ষেত্রকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঞ্চাশ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এটি কোন দেশে অবস্থিত এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা এসেছে যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এটি কোন দেশে অবস্থিত তো এই লাস্ট প্রশ্নের উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও তো দেখো লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকের উত্তর এবং প্রতিদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সব জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে তোমরা এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে